আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। শরীফ ইসলাম লাইভে আসছেন, অলরেডি আর 9 ঘন্টা রয়েছে, 10 ঘন্টার মতো রয়েছে। আজকে রাত 9টায় আসছেন, অর্থাৎ 22 অক্টোবর আজকে রাত 9টায় শরীফ ইসলাম রিং আইডিতে লাইভে আসবেন। এখন তিনি রিং আইডিতে লাইভে আসলে এতটাই সার্ভার প্রবলেম হয় যে আমরা ভিডিওটাও দেখতে পারি না। তবে একটা কমেন্ট করে যান যে শরীফ ইসলাম লাইভে এসে কোন গল্পটা বলবেন, আমাদের আশার বাণী শোনাবেন নাকি তিনি সলভ করবেন সেটা সম্পর্কে জানাবেন। কারণ আমরা সবাই জানি বাংলাদেশ সরকার অলরেডি রিং আইডির বাংলাদেশে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো ফ্রিজ করে রেখেছে। তাহলে তিনি কি আবার আশার বাণী শোনাবেন? লাস্টবার তিনি যখন এসেছিলেন তখন তিনি শুনিয়েছিলেন কি তিনি করেছেন কি করবেন না, অর্থাৎ যেটা বলেছিলেন যে আমরা সেটা জানি যে অল্প পুঁজি দিয়ে বড় টাকা ইনকাম করা খুবই কঠিন কাজ, কিন্তু সেটা রিং আইডি করে দেখিয়েছে। আমি আপনাদের কমেন্ট আশা করছি তার মতামত আসতে কীরকম হতে পারে, অর্থাৎ তিনি কি কি বলতে পারেন সেটা অবশ্যই অনেকে আন্দাজ করতে পারছেন, কিন্তু এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা বিষয়, যারা রিং আইডির উপর বিশ্বাস করবেন তারা অবশ্যই পজিটিভ কমেন্ট করবেন, নেগেটিভ কমেন্ট তারাই করবেন যারা ওই টাইপের, আর কিছু বললাম না। এবার শুনুন ভাই, রিং আইডিতে শরীফুল ইসলাম আজকে, অর্থাৎ রিং আইডি এমডি শরীফ ইসলাম আজকে আসার একটাই শর্ত, অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে মানুষ কিন্তু আস্তে আস্তে রিং আইডির উপর ভরসা হারিয়ে ফেলছে। বিশ্বাস হয় না? একটা কমেন্ট করেন, তাহলে কমেন্টগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কে কে বিশ্বাস করে আর কে কে বিশ্বাস করে না। আমি শিওর দিচ্ছি রিং আইডির উপর অলরেডি 50% ভরসা উঠে গেছে অনেকেরই, আগে যতটুকু ছিল জোর করে বিশ্বাস করিয়ে রাখতো সেটা এখন আর নেই। আজকে ভিডিও বানানোর মূল টপিক হচ্ছে আজকে শরীফ ইসলাম লাইভে কোন টপিকে কথা বলতে পারেন সেটা কিছুটা আপনাকে ধারণা দিচ্ছি। ফার্স্ট অফ অল তিনি একটা কথাই বলতে পারেন যে রিং আইডি আপনাদের আপনাদেরই রিং আইডি থাকবে, আছে, থাকবে, এরকম কথাটা বলবেন। ফার্স্ট শিওর থাকেন, তিনি লাইভে যখন আসবেন তিনি এই কথাটাই বলবেন। আবার কথা হচ্ছে তিনি যেহেতু আমাদের বলেই থাকেন রিং আইডি আমাদের, ভাই রিং আইডি যখন আমাদের এটা আপনি জানেন ভালো করে, তাহলে পেমেন্টটা আমরা পাচ্ছি না কেন? পেমেন্ট আটকে রেখে রিং আইডি আমাদের, টাকা আপনাদের, তাহলে এটা কি ভাই কি হয়ে গেল? ওই তো মনে আসলো না যখন নবাব সিরাজউদ্দৌলা মারা গিয়েছিল, অর্থাৎ মারা যাওয়ার পর মীর জাফর যখন সিংহাসনে বসেছিল তখন মনে আছে কি হয়েছে? টাকা হচ্ছে ইংরেজদের আর শাসন হচ্ছে মীর জাফরের, এরকম টাইপের হয়েছে বর্তমান অবস্থা। রিং আইডি আমাদের কিন্তু টাকা হচ্ছে ওনার, কি বুঝতে পারছেন কিছু? এখনও তো অ্যাড দেখছেন তাই না, অ্যাডের টাকা কোথায় যাচ্ছে? অ্যাডের টাকা বাংলাদেশ ব্যাংক তো ফ্রিজ হয়ে রয়েছে, সেইখানে তো টাকা ঢুকছে না, অলরেডি কি হচ্ছে আটকে গেছে টাকা, তাই তো? তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? এই যে অ্যাড দেখছেন, এখনও তো দেখছেন অ্যাড, আজকেও তো অনেকে দেখেছেন যে 5টা করে অ্যাড দেখা শুরু করে দিয়েছেন, সেই অ্যাডের টাকা কোথায় যাচ্ছে? ভাই বাইরে যাচ্ছে, তার অ্যাকাউন্ট রয়েছে সেখানেই যাচ্ছে, কি তাই না? বিশ্বাস হলো না? তাকে একবার প্রশ্ন করে দেখেন যে তিনি কি আনসার দেয়, কোনো আনসার দিবে না। এবার শুনুন, তিনি যদি সত্যি সত্যি রিং আইডির ভালো চান তাহলে কিন্তু অবশ্যই তিনি একটা রেজাল্ট দিবেন, অর্থাৎ বলবেন যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে গ্রাহকদের টাকাটা অলরেডি স্টার্ট করে দেবে, অর্থাৎ পেমেন্ট দেওয়া স্টার্ট করে দেবে। যদি তিনি পেমেন্ট সম্পর্কে কিছু না বলেন তাহলে আমরা এটাই বুঝতে পারবো যে তিনি লাইভে তার মুখটা দেখাতে এসেছেন যে তিনি বাংলাদেশে আসছেন না কিন্তু বলে দিচ্ছেন রিং আইডি আমাদের। কি ভাই কথাগুলো খারাপ লাগছে? কিন্তু সত্যি এটাই, তিনি যতই বলুক না কেন রিং আইডি আমাদের, পেমেন্ট যদি স্টার্ট না করে তাহলে রিং আইডি আমাদের না। রিং আইডি আমাদের উপরে উপরে কিন্তু নিচ থেকে সব তার, অর্থাৎ যত টাকা ইনকাম করেছেন সব তার, আর আমাদের হচ্ছে রিং আইডি আমাদের, অর্থাৎ কষ্ট আমাদের সুখ তার, এরকম টাইপের কিছু একটা। আমার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু ভাই এটাই সত্য এবং এটাই রিয়েলিটি। আজকে শরীফ ইসলাম লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের সান্ত্বনা দেওয়া, আর কোনো উদ্দেশ্যই নাই। তিনি যদি কোনো একটা সমাধান করেন তাহলে কিন্তু অলরেডি নোটিশ বোর্ডে একটা নোটিশ পেতাম আমরা, হ্যাঁ অবশ্যই নোটিশ বোর্ডে একটা নোটিশ দিত যে যেহেতু নোটিশ বোর্ডটা টানিয়ে দিয়েছে তাহলে সেখানে একটা কিছু বলাই যায় যে অমুক তারিখ থেকে রিং আইডি আবার ঠিক হয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে, অমুক তারিখ থেকে পেমেন্টটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে, এটা তো কোনোভাবেই বলা হয়নি। তিনি লাইভে এসে গুরুত্বপূর্ণ কথা বলবেন, বাইরে ভাই এত গুরুত্বপূর্ণ কথা বলবেন শুধু যা পেঁচালি পারবেন, আর কিচ্ছু হবে না। বিশ্বাস না হলে আজকে রাত্রে লাইভে 9টায় আমার চ্যানেলে উপস্থিত থাকবেন, আমি সেখানে লাইভে দেখাবো আপনাদেরকে, অবশ্যই দেখতে পারবেন। তবে এখন তিনি যদি সবার ভালো চান, অর্থাৎ গ্রাহকদের টাকা সত্যি সত্যি ফেরত দিতে চান, তাহলে অবশ্যই তিনি অলরেডি যে আইনি জটিলতা রয়েছে সেগুলো সম্পর্কে কথা বলবেন। অবশ্যই তিনি জানাবেন যে কী কী সমস্যা হচ্ছে রিং আইডিতে এবং কীভাবে টাকাটা পেমেন্ট করা যায়, গেটওয়েগুলো কীভাবে অলরেডি বন্ধ রয়েছে, কীভাবে টোটাল টাকা দিবে, সেই সম্পর্কে আলোচনা করবেন। তিনি এটা বলবেন না যে আপনারা মানববন্ধন করেছেন খুব খুশি হয়েছি, মানববন্ধন করেছেন খুব খুশি হয়েছি, এরকম করে মানববন্ধন আন্দোলন চালিয়ে যান, ইনশাআল্লাহ সরকার ঠেকায় পড়ে আপনাদের রিং আইডি ফেরত দিবে। বাইরে ভাই নিজের টাকা খরচ করে মানববন্ধন আর কত কিছু, তাই না? কিন্তু তিনি কোথায় যাবেন? তিনি তো সবার আগে বলবে যে যে মানববন্ধন করবে প্রত্যেককে আমি 1,000 টাকা করে দেবো, এরকম কথা কি তিনি কখনো বলবেন? কোনো দিনও বলবেন না, কারণ
আপনি টাকা ইনভেস্ট করেছেন অলরেডি, আপনি বিপদে আছেন, সে কিন্তু কোনো বিপদে নাই, সে বাইরের কান্ট্রিতে আছে অলরেডি সেফ আছে। এবার আরেকটা কথা, রিং আইডিতে যাই ঘটুক না কেন অবশ্যই জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন, কারণ আজকে রাতে লাইভে 9টায় কতটা সার্ভার প্রবলেম করবে সেটাই দেখা যাক, কারণ এত মানুষ হিউজ মানুষ যখন অলরেডি লাইভে প্রবেশ করে থাকে তখন কিন্তু কিছুই দেখা যায় না, অলরেডি আটকে থাকে এরকম টাইপের হয়ে থাকে। তবে আমরা চেষ্টা করব যে আজকে লাইভটা দেখার জন্য, এবং আমি বিশ্বাস করি রিং আইডি আবার ফিরে আসুক, এমনকি যত নতুন ইউজার রয়েছে যারা এখন পর্যন্ত টাকা তুলতে পারেননি তারা অবশ্যই টাকাটা যেন আসল টাকাটা যেন তুলতে পারেন, লাভের কথা বাদ দিলাম আসল টাকাটা যেন তুলতে পারেন, সেই আশায় ব্যক্ত রেখে আজকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো একটা কমেন্ট করে যাবেন, এই জন্য যে এই কমেন্ট আপনারা দেখবো যে কে কে রিং আইডির উপর বিশ্বাস রয়েছে সেই কমেন্টটা অবশ্যই এই ভিডিওর নিচে দেওয়া যেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।